নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরেকটি নতুন চাকরি গুরুত্বপূর্ণ চাকরি কিভাবে আবেদন করবে সমস্ত কিছু আজকেরই ভিডিওতে জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবো এই চাকরির জন্য আবেদন করার সময় তোমাদের খেয়াল রাখতে হবে শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তার জন্য তোমাদের এই ওয়েবসাইট থেকে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম নেবি ডাউনলোড ফ্রম দ্য লিঙ্ক এইখান থেকে তোমরা অনলাইনে রেজিস্ট্রেশন সমস্ত বিষয়গুলো এখানের ডাউনলোড করতে পারবে এবং যখন আবেদন করবে তোমাদের এই অ্যাপ্লিকেশন করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে তোমরা তোমার যে রেজিস্ট্রেশনটা করতে পারবে সেটা এই ওয়েবসাইট থেকেই করতে পারবে ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করার পরে তোমরা লগ ইন করে আবেদন করতে পারবে একের পর এক ধাপ অনুযায়ী এখানে যে পোস্ট নিয়োগ করা আছে সেই পোস্ট নিয়ে আলোচনা করব প্রথমে পোস্টের যে বিজ্ঞপ্তিটি সেটি বের হয়েছে বা প্রকাশিত হয়েছে আপডেট এসছে আঠাশ আট চব্বিশে এবং সে সাথে যে সমস্ত ডিজিনেশন আছে ভেকেন্সিস পোস্ট রয়েছে যোগ্যতা রয়েছে সব এখানে একের পর এক রয়েছে ডিজিনেশন রয়েছে এসটিএস টি ভেকেন্সি রয়েছে দুটো যেটা আনডিজার্ভ এবং এস টিদের জন্য রয়েছে গ্র্যাজুয়েট যারা সায়েন্স সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েট হয়েছ তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে সাথে well conversant with various computer programming including MS Word Excel সাথে কম্পিউটার MS Word এবং Excel জানতে হবে তিন নম্বর পার্মানেন্ট টু হুইলার ড্রাইভিং লাইসেন্স সুটেবল ড্রাইভিং টু হুইলার তো এখানে দু চাকার গাড়ি চালাতে জানতে হবে যেরকম বাইক সাথে সাইন্স নিয়ে গ্রাজুয়েট হতে হবে সাথে MS Word Excel জানতে হবে এখানে ক্রাইটেরিয়া রয়েছে এম এস অ্যাটলিস্ট এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ন্যাশনাল হেলথ প্রোগ্রামে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে বেতন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে বয়সটা হতে হবে পরবর্তী রয়েছে টিভিএইচএম তিনটে পোস্ট এখানেও সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে মিনিমাম এক বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে এমপি ডব্লিউ এলএস ডব্লিউ এন এম হেলথ ওয়ার্কারে সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারে সাথে যে প্রিফরেন্সিয়াল ক্রাইটেরিয়া রয়েছে ট্রেনিং কোর্স থাকতে হবে এমপি তে আঠেরো হাজার টাকা দেওয়া হবে বেতন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে শেষে রয়েছে ল্যাবরেটারি টেকনিক্যাল টেকনিশিয়ানস বলতে পারো একটি পোস্ট রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে তার জন্য কিন্তু সাবজেক্ট থাকতে হবে ফিজিক্স বা কেমেস্ট্রি বা বায়োলজি দ্বিতীয় নম্বর রয়েছে যেটা জানতে হবে ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটারিতে যেহেতু ল্যাবরেটারি পোস্টে নিয়োগ করা হচ্ছে তারপরে টেকনোলজিতে সেইটা থাকতে হবে এবং ডিএমএলটিতে সরকারি হিসাবে মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজিতে সেই সার্টিফিকেট থাকতে হবে সাথে সাধারণ জ্ঞান থাকতে হবে কম্পিউটারে ব্যাচুলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিএমএলটি করতে হবে সরকারি হিসাবে এক বছরের অভিজ্ঞতা দরকার রয়েছে সামটাইম সেমিনার মাইক্রোস্কোপিতে এগুলো রয়েছে প্রিফেন্সিয়ালস ক্রাইটেরিয়া বাইশ হাজার টাকা দেওয়া হবে বেতন উনিশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে ভারতীয় নাগরিক হতে হবে অবশ্যই এবং লোকাল ভাষা জানতে হবে আবেদন করার জন্য যেখানে পোস্টিং দেওয়া হবে সাথে আবেদন করার সময় তোমাদের সমস্ত ডকুমেন্টের প্রয়োজন রয়েছে অনলাইনে সমস্ত ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে স্থান করে সাথে যখন ইন্টারভিউ হবে সেই সময় কিন্তু এন সার্টিফিকেট দরকার প্রয়োজনের কথা এখানে বলা আছে এবং আধার কার্ডের সাহায্যে তোমরা প্রুফ অ্যাড্রেস দেখাতে পারো এবং ফটো অ্যাড্রেসও দেখাতে পারো সেটা অনলাইনে কিন্তু তোমাদের জমা দিতে হবে আবেদন প্রক্রিয়ার সময়সীমা এখানে বলা আছে যে ষোলো নয় দু হাজার চব্বিশে শেষ হবে আবেদন প্রক্রিয়া অলরেডি উনত্রিশ আগস্ট দু হাজার প্রক্রিয়া শুরু হয়ে গেছে যারা টি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য পঞ্চাশ টাকা লাগবে আবেদন করার জন্য যারা বাদ বাকি টি এস টি বাদে রয়েছে যারা তাদের জন্য একশো টাকা লাগবে আবেদন করার জন্য ওয়েবসাইট এখানে রয়েছে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এবং সাথে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু পুরো বিস্তারিত ভাবে জানতে পারবে এবং অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশনটা তোমরা ডাউনলোড করতে পারবে ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করবে এবং যদি এই চাকরির মধ্যে একটা চাকরি তোমাদের পছন্দ হয় নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ